मानव भाई हेलो আদি ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি? আমার এই মাত্র ইলেকট্রিসিটি আসছে, আইসা বেশিক্ষণ থাকলো না, আবার চলে গেছে। যাক, চার্জ একটুখানি হয়েছে। আচ্ছা, আপনি যেটা করতেছেন, আমি তো আপনাকে ইমেজ দিয়ে দেখাই নাই, যে আইকাটা ডাউন এরোটা আমি তো আপনাকে দেখাইছিলাম ডিপ দিয়ে পানিতে, আপনি কি এটা বুঝেন নাই? ওটা বুঝছি ভাই, এটা হচ্ছে না যে হচ্ছে না? চেষ্টা করতেছি। আচ্ছা, এটা আমি আবার দেখাই দিই, দাঁড়ান, এটা আমি আবার দেখাই দিই, এটা এরই মনে হয় বেটার হয়। জি, আধান দিচ্ছি তো, আধানটা শেষ হলে আমি দেখাই দিচ্ছি। ওকে, ওকে।
ভাইয়া হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। কি আমি ইয়া করব, কি করব? আপনি কাজ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি এই জিনিসটা দেখাই দিই। আর আপনার দাঁড়া ওয়েট, ব্রাউজারটা ফুল স্ক্রিন করেন তো, ব্রাউজারটা ফুল স্ক্রিন করেন। আপনার ইমেজ এইভাবে আসছে কেন ভাই? আর ভাই ভাই আপনার ইমেজটাতে ইমেজটা এমন আসছে কেন? ইমেজটা আসবে ফুল স্ক্রিন নিয়ে। আচ্ছা আপনি অফ করেন, আমি দেখাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করলে আমি দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন আপনার ব্যানারে ইমেজটা হবে এরকম, বুঝছেন মারুফ ভাই? এটা ফুল স্ক্রিন নিয়ে হবে, এখান থেকে শুরু করে মেনু বারের এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত ফুল এতটুকু স্ক্রিন নিয়ে হবে, বুঝতে পারছেন? তারপরে অ্যাবাউট পার্ট হবে, অ্যাবাউট পার্টটা আমি নিজে বানিয়েছি। ওকে, এটা আমার ইচ্ছা। আমি মানে একটা ওয়েবসাইটকে পরিপূর্ণ দিতে গেলে আপনার অনেকগুলো সেকশন বাদ পড়ে গেছে এখানে, সেই মধ্যে অ্যাবাউট পার্টটা নাই। অ্যাবাউট পার্টটা আমি নিজ থেকে লাগাই দিছি। তো আমাদের আছে হচ্ছে ফিচার, তারপরে হচ্ছে টিম, তারপরে হচ্ছে ফুটার। ওকে, সো আপনারটা এখানে এই কাজটা করেন নাই। আচ্ছা, সো এইখানে আমি যেটা করছিলাম, আমি কিন্তু এখানে ইমেজ নিয়ে নেই। আমি কি ইমেজ নিয়েছি?
আমি কি ইমেজ দিই দেখেন কি করছি আমি এখানে সিলেক্ট হচ্ছে ঠিক আছে এটা এটা উঠে আসছে ঠিক আছে দেখেন এটা উঠে আসছে না কারণ আমি এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিছি ঠিক আছে দেখেন প্রত্যেকটা পার্ট এখানে ধরতে পারতেছি আমি প্রত্যেকটা পার্ট বুঝছেন সো আপনাকেও ওইভাবে করতে হবে বুঝতে পারছেন আচ্ছা সো আমার এখানে সিলেক্ট করা যাচ্ছে কারণ আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিছি ওকে আর এটা পজিশন দিছি তো পজিশন দিলে কি হয় যে এটা উপরে চলে আসে তো যার কারণে আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে মুভ করতে পারবেন বুঝতে পারছেন এখন ধরেন আমি এটা ড্র্যাগ করে যদি হোমে রেখে দেই জাস্ট ইমেজটা আসতেছে ঠিক আছে ওই ইমেজের কারণে ফুল সিলেক্ট হচ্ছে বুঝতে পারছেন সো আচ্ছা অবশ্যই আমি এটা আবার বানায় দেখাই দিচ্ছি ওকে সো লাস্ট ক্লাসে আমরা বানাইছিলাম কতটুকু দেখি চার্জ নাই জানি না কতক্ষণ কানেক্টেড থাকতে পারবো আচ্ছা লাস্ট ক্লাসে আমরা জাস্ট ব্যানারটি বানাইছিলাম তাই না এখানে একটু কাজ করছিলাম এখানে একটু কাজ করছিলাম তাই না এটা ডিজাইন করছিলাম তো আজকে আমরা বানাবো হচ্ছে ফিচার এটা আমি অন্য একটা ফাইলের মধ্যে বানাচ্ছি মানে দেখাই দিচ্ছি যে ব্যানারটা আসলে কেমনে বানাবেন আমি টেস্ট নামে একটা ফাইল নিচ্ছি টেস্ট টেস্ট আসলো চলে গেল একটা সমস্যা চিটাগং কি ইলেকট্রিসিটি খুব সমস্যা ভাই এই যে আমার পিছে চলে গেছে পাস সেভিং করে হুট করে বন্ধ হয়ে যাবে আমি আগে মোবাইল দিয়ে কানেক্টেড থাকি নাহলে কোন সময় হুট করে বন্ধ হয়ে যাবে ঠিক নেই এটাকে আমি ইন্টারনাল সিএসএস করি হ্যাঁ নিব হচ্ছে ব্যানার ওকে দেন নিব হচ্ছে banner content এখানে নিব হচ্ছে h2 ইলেকট্রিসিটি আসছে সার্ভিস আস কিছু বলার নেই
তো দেখেন এখন ব্যানারটা কেমনে বানাই ভাই, একটু খেয়াল করে দেখবেন মারুফ ভাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা শুরু করার আগে আমাকে কেউ একজন বলেন সিএসএস বুঝেন না এখনো কে কে প্রপারলি, যে কোনো একজন বলেন ভাই। আমি প্রপারলি বুঝেন না। আচ্ছা, সিএসএস এর কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে, মেইন কাজই হচ্ছে আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করা। অলরেডি আপনারা দেখছেন যে আমি সিএসএস এর একটা ওয়েবসাইট ডিজাইন করছি, ঠিক আছে, যদি ধরে নেন এইটাই, এটাও এটাই ধরে নেন, আমরা কিন্তু এটা সম্পূর্ণ কি করছি, সিএসএস এ করছি, তাই না? এখন ধরেন আমি এটারে কি করলাম, এটার যে মেইন সিএসএস ফাইলটা আছে হেডিং থেকে, এই যে হেড থেকে এটারে আমি ডিলিট করে দিই। এখান থেকে কাটলে কিছু হবে না, থাকবে, সমস্যা নাই। সো দেখেন ডিলিট করার পরে কি হয়েছে, আমার সব কিছু কি হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে না, আমার আইকন চলে আসছে এখানে, ঠিক কিনা বলেন। সো এটার মানে হচ্ছে যে সিএসএস ছাড়া একটা ওয়েবসাইট কিছুই না, বুঝতে পারছেন, সিএসএস ছাড়া একটা ওয়েবসাইট কিছুই না, বলতে পারেন যে প্রাণহীন মানব দেহ, ঠিক আছে, বা গাড়ির ইসে মানে গাড়ি হাড্ডি ইয়া রাখছে, স্ট্রাকচার রাখছে, কিন্তু গাড়িতে ই লাগায় নাই, যে রং দেয় নাই, তারপরে শেড দেয় নাই, বুঝতে পারছেন। তো গাড়িতে একটা পরিপূর্ণ গাড়ি হতে গেলে কি লাগবে, অবশ্যই তাকে তার ভালো স্ট্রাকচার হইতে হবে, এবং সেখানে কি থাকতে হবে, আপনার সুন্দর কি বলে শেড থাকতে হবে, তাই না, ভালো ডোর থাকতে হবে, সবকিছু থাকতে হবে, তারপর আসেন ইঞ্জিন, ঠিক না? আচ্ছা, এখন রিফ্রেশ দিলে আবার আগের জায়গায় চলে আসবে। সো আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সেমই একই কথা, যে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে প্রত্যেকটা জিনিস সিএসএস এর সাথে হবে। এইচটিএমএল কিছুই করতে পারে না, এইচটিএমএল যেটা আপনাকে স্ট্রাকচার দিতে পারে, কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোনটা হবে, বাট সিএসএস পারে কি আপনার এটাকে সম্পূর্ণ সাজাতে গুছাইতে পারে। ওকে, আচ্ছা, সো এখন আমরা কি করব, আমরা সেই ব্যানারটা বানাই। ওকে, জানি না কতক্ষণ কানেক্টেড থাকতে পারবো, ব্যাটারি সে চলে গেছে। আচ্ছা, সো এখন কি করব, ব্যানার নেই, ব্যানার, আচ্ছা, সো ব্যানারে আমি কি নিব, ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিব। সো কি লাগবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম URL, সো img/banner.jpg png, সো সেভ দিলাম। এবার আমার লাইভ সার্ভারে চলে যাই। কেউ কিছু বলতেছেন আমাকে? আমি একটা আপনার প্রশ্ন ছিল আর কি। জি, আপনি আমার কোডে যান, কোডে গ্রাম দিয়েছি এখানে, যে আপনি স্টাইলের মধ্যে লিখলেন আপনার ইমেজটা আর কি। আর আমরা তো প্রথমে আপনার এখানে যেটা আপনার নেভিগেশন পাচ্ছিল এখানে, যে আপনার ইমেজটা তো দিছে আপনার বডির ভিতরে, এখন এখানে ব্যানার পার্টে এটা আপনার স্টাইলে চলে গেছে, টাইটেল নিচে, ওটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এইখানে আমরা নরমালি এইচটিএমএল এ কি করতাম আগে, যে এইচটিএমএল এ আইএমজি লিখে তারপরে কাজ করতাম, তাই না? আচ্ছা, এখন আমরা আইএমজি নিয়ে কেন ব্যানার বানাচ্ছি না, হ্যাঁ আইএমজি দিয়েও আমরা ব্যানার বানাতে পারি চাইলে, তবে আইএমজি দিয়ে বানাতে গেলে, আইএমজি একটা ইউজ করাকে বানাতে গেলে আমাদের একটু কষ্ট উপহিত হয়, ঠিক আছে, যেমন কন্টেন্ট গুলা মাঝখানে আনতে গেলে কন্টেন্ট এখানে ইমেজ রাখতে হতো, আবার পজিশন ধরে কন্টেন্ট গুলোকে উপরে উঠানো লাগতো, বুঝতে পারছেন, সো এটা একটা অনেক কষ্টের ব্যাপার, ঠিক আছে। সো আমি এই জন্য কি করছি, যে আমি সিএসএস এ একটা প্যারেন্ট ডিভ দিছি, ঠিক আছে, সেই প্যারেন্ট ডিভের ক্লাস নিছি ব্যানার নামে, ঠিক আছে, দেন আমি কি করছি, দেন আমি সরাসরি সিএসএস এ চলে গেছি, এবং সেই ক্লাসের মধ্যে আমি বলে দিছি যে ব্যানারের মধ্যে ইমেজটা দিয়ে দাও। ওকে, ব্যানারের মধ্যে এইটার মধ্যে দিয়ে দাও, মানে প্যারেন্টসটাকে যে আছে, প্যারেন্টসটাকে আমি বলে দিছি ব্যানার ধরার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি ওই লোগোর ক্ষেত্রে তো ওটা আমি মানে আপনার কারণ লোগোটা আমি সিএসএস দিয়ে আনতে পারতাম, চাইলে আনতে পারতাম, বাট আমি আনি না, কারণ কি লোগোটা আমার এইভাবে দরকার, বুঝতে পারছেন, লোগোটা আমার এইভাবে দরকার। হ্যাঁ আসবে, সিএসএস দিয়ে আনতে চাইলে আনবেন, বাট আমি মনে করতেছি ব্যক্তিগত ভাবে এটা এইভাবে আনা যাবে না, আমি আনবো না, তাই আমি আনতেছি না, ঠিক আছে। আর এটা একটা সুবিধা আছে,
ঠিক আছে, লোগোর ক্ষেত্রে আপনি যদি এইভাবে ইমেজ দেন সুবিধা আছে, কারণ আপনি এখানে নেভিগেশন করবেন, তো আমি তো এখানে ডিপ দিয়ে করছি, ঠিক আছে শুনুন ঠিকবে না, আমি এখানে ডিপ দিয়ে করছি, বাট আপনি যখন আমি এখানে আবার যদি ধরেন এ ট্যাগটা দিয়ে দেই, তাহলে কি হবে, অ্যাঙ্কর ট্যাগ দেখবেন বিভিন্ন সাইটের লোগোতে ক্লিক করলে কি হয়, ঘুরে ঘুরে কিন্তু আপনাকে ওই সাইটে নিয়ে আসে, আসে না, আসে কিনা বলেন, আসে তো। সো হ্যাঁ, আমাদের সাইটের ক্ষেত্রে সেম, কোনো বিশেষ পার্থক্য নাই। ধরেন আমি এখন আমি এখনই করি, এইখানে লেখি হচ্ছে ইনডেক্স ডট। সো দেখেন এখন আমি যদি ক্লিক করি, আমাকে কিন্তু ঘুরে ঘুরে আমার জায়গাতে নিয়ে আসতেছে, কি আসতেছে না। সো আপনি আবার সিএসএস তে এই ইমেজটা লোগোটা নিয়ে আসলে তখন আপনি এই সুবিধাটা পাবেন না, বুঝতে পারছেন, আপনি সিএসএস তে এটা নিয়ে আসলে তখন আপনি আবার এই সুবিধাটা পাবেন না। তাই আমি কি করছি, আমি শুধুমাত্র লোগোর জন্য এখানে এইভাবে নিয়ে আসছি, বুঝতে পারছেন। জি ভাই। আচ্ছা আর ভাই আমার আরো কিছু আপনার প্রবলেম আছে, এগুলো যে এখন আপনার এখানে ব্যাটারি লো কারণে কাজ করতে পারবো না। আমি আপনার সন্ধ্যার দিকে ফোন দিলে আপনার সাথে কানেক্ট হতে পারবো না? সন্ধ্যার দিকে আনুমানিক কটা বাজে? আপনার 8টার পরে? হ্যাঁ পারবেন, 8টার পরে, 8টার পরে পারবেন না, কারণ 8টার পরে আমি আরেক জায়গাতে কাজ করি। ওকে, সো আমি ফ্রিল্যান্সিং করতে হয়, তো সো এখানে আমি আরেক জায়গাতে কাজ করি, সরি। আপনি আমাদের এখানে ক্লাস শেষে, হ্যাঁ আমাদের এখানে ক্লাস শেষে 8টা পর্যন্ত, হ্যাঁ 8টা পর্যন্ত আপনি আমাকে ফ্রি পাবেন, 8টার পরে আপনি আমাকে ফ্রি পাবেন না, ওই সময় আমি আরেকজনে একটা কাজ করি। আচ্ছা না ভাই, আমার কিছু প্রবলেম ছিল, ফটোশপে কিছু প্রবলেম আছে তো, আর এটা হচ্ছে আপনি লাইভে কাজ করতে বলছেন যে যে আপনি একটা ইমেজটা আপনার ওয়েবসাইটের সামনে এনে লাইভে কাজ করা, এখন ওটা আমি মানে একটা হেজিটেটের মধ্যে পড়ে যাচ্ছি, এটা কোনোভাবে আমি মিলে যেতে পারতেছি না। একটা লাইভ লাইভ বলতে লাইভ বলতে সরি ঠিক বুঝলাম না, লাইভ বলতে মানে আপনি এই যে আপনার এখানে আসছেন আর কি, হ্যাঁ আমরা ওয়েবসাইটটাকে রান করি না, যখন এইচটিএমএল থেকে আমি আবার চেক করার জন্য রান করার পরে আপনার কন্ট্রোল শিফট আই দিয়ে আমি এই জিনিসগুলো এখানে মিলাতেও পারতেছি না, মানে ক্লিক করে এনে লাইভে কাজ করতে পারতেছি না, সেগুলো একটু মানে পাবেন, আপনি 7টা থেকে 8টার মধ্যে আমাকে পাবেন, হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। ওকে, মানে মাগরিবের নামাজ পড়ে আপনি আমাকে পাবেন, সমস্যা নাই। ওকে আচ্ছা, আমি তখন সময় দিব না। আচ্ছা সো আমি আসলে কিছু শুরু করতে পারতেছি না, কারণ আমার ল্যাপটপে ল্যাপটপটা এখনই বন্ধ হয়ে যাবে। ওকে, আমার ল্যাপটপটা এখনই বন্ধ হয়ে যাবে, সো দ্যাটস ওয়াই আমি এক্সট্রিমলি সরি ভাই, কারণ আমার এখানে ইলেকট্রিসিটি নাই, আমি আসলে কিছু আমাদের ব্রেক দিলে অনেক ভালো হতো, সরি আমাদের ব্রেক, হ্যাঁ একটা ব্রেক দিয়ে দিই, নামাজে ব্রেক দিয়ে দিলাম, ঠিক আছে 20 মিনিটের। ওকে, আমি আসলে আচ্ছা নামাজে ব্রেক দিই ভাই আধা ঘন্টা, সো এখন তো হচ্ছে 4:51, আমরা আসবো হচ্ছে কটা বাজে, ততক্ষণে কারেন্ট ইলেকট্রিসিটি আসে কিনা না আসে আমি ঠিক বলতে পারতেছি না, এসব হাইসা গেছি ভাই। 5:20 আমরা সবাই আসবো, হ্যাঁ সবাই আইসেন, দেখি 5:20 চলে আসলে।